6 জানুয়ারি সকাল 10:57 সিসিটিভি ক্যামেরায় এক তরুণীকে দুই তরুণের সঙ্গে মিরপুরের 10 নম্বর রোডের হোটেল HM ইন্টারন্যাশনাল ঢুকতে দেখা যায়। 11:03 আবাসিক হোটেলের কাউন্টারের ক্যামেরায় পরিচয় দিয়ে তাদের রুম নিতে দেখা যায়। পরদিন বিকেলে হোটেলটির 704 নম্বর কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। হোটেলের রেজিস্টার খাতা থেকে জানা যায় বরিশাল থেকে ঢাকায় চাকরির কাজে আসেন তারা। তরুণী তার আসল নাম গোপন করে মোসাম্মদ অন্তরা ও সঙ্গে থাকা তরুণ রিয়াজ মাঝিকে স্বামী উল্লেখ করে নাম লেখান তারা। একজন এসে আমাকে বলছে, মামা খবর শুনছেন কি তারা নাকি স্বামী স্ত্রী আসছে, গতকালকে স্বামী স্ত্রী ভাড়া নিচ্ছে, ভুল করছে, এটাই দরজাটা ভেঙে, এর জন্য আমাদের যে জিএম ছিল যে এরম থাকে তাদেরকে নিয়ে গেছে। এই ঘটনায় নিহত মিম আক্তার ওরফে মোসাম্মদ অন্তরার নানি বাদী হয়ে মিরপুর থানায় আত্মহত্যা প্ররোচনার মামলা করেন। তরুণীর প্রেমিক রিয়াজ মাঝিকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে যে হোটেলে নিয়ে আসছিল রিয়াজ তাকে গ্রেফতার করা হয়েছে। সে স্বীকার করেছে যে সেই মেয়েকে নিয়ে আসছে এবং তার সাথে ফোনে একটা বিষয় নিয়ে ঝামেলা এবং পরবর্তীতে তাকে খারাপ কথাবার্তা বলা। হোটেলে পৌঁছে দিয়েছে স্বামী স্ত্রী, কিন্তু রিয়াজের বক্তব্য হচ্ছে তার গার্লফ্রেন্ড। এটি হত্যা না আত্মহত্যা ময়না তদন্ত শেষে বিস্তারিত জানাবে বলে জানায় পুলিশ। রাজু ইসলাম, শুভ সময় সংবাদ, ঢাকা।